হচ্ছে না কি পছন্দ হচ্ছে না? দাম বেশি, দাম বেশি হচ্ছে, ওনারা তো বলতেছে দাম কম। কি চাচা, দাম কেমন আছে? দাম খারাপ, দাম খারাপ, কম। মহিলা মানুষ কিছু বুঝে না। আচ্ছা আচ্ছা, ওনারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ 20 ডিসেম্বর রবিবার। তো আপনারা যে হাটটি দেখছেন, বর্তমানে আমি যে হাটটিতে অবস্থান করছি, এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট, রেলবাজার হাট। তো দর্শক, এই রেলবাজার হাট থেকে আজকে আপনাদের মোটামুটি মাঝারি সাইজের সার গরুগুলো, অর্থাৎ খামার করার জন্য উপযোগী যে গরুগুলো হবে, এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে, সেই দামের ধারণা আপনাদের একটু দেব। তাহলে চলেন, অবশ্যই আমরা এগুলো একটু দাম জানিয়ে, যে পাশে চাচা একটা নিয়ে আছে, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আজকে কি অবস্থা বাজারের? ভালো না, না বেচা বিক্রি নাই? আচ্ছা আচ্ছা, বিক্রি করলেন দুই একটা? না, বেচতে পারিনি, একটাও হয় নাই। আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন আজকে? তিনটা নিয়ে আসছিলেন। তিনটাই আছে? তিনটাই আছে। আচ্ছা, এই যেটা দেখছি, এটা তো আড়িয়া না, দেশি না সাইহল? দেশি দেশি, তবে সাইজ তো মোটামুটি ভালোই, সুন্দর সাইজের। কেমন চাচ্ছিলেন দাম এটার? 23,000। কেমন বললো, কেমন? 19-19.5 পর্যন্ত বলছে আর কি। দেবেন না, না বেচা বিক্রি কেমন, কত হলে আসবে? 20-এর উপরে হলে বিক্রি করবেন আর কি। এই দর্শক দেখছেন, 20-এর উপরে হলে বিক্রি করবে আর কি। 20 তো কেউ বলে নাই, না 20 বলে নাই। এটা কি এ হাতে প্রথম না অনুহাত নিয়ে গেছিলেন? প্রথম। তো এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে আনুমানিক কতদিন বয়স হতে পারে এটার? 7-8 মাস বয়স হতে পারে। 20,000 হলে বিক্রি হবে আর কি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর আমরা জানিয়ে রাখি, আমরা বর্তমানে রেলবাজার হাটে অবস্থান করছি, যে এটি 20,000 হলে বিক্রি করে দিবে আর কি। যে এর পাশে একটা গরু দেখছি, আমরা একটা দাম জানবো। চাচি কি নিতে আসেন গরু? গরু নিতে আসলেন? মানে দাম বলতেছে বেশি আছে, দাম তো কম। আচ্ছা আচ্ছা, কত এটা, এটা কত টাকা দাম বললেন? আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটু বিক্রেতার সাথে কথা বলে জানবো আর কি। চাচা ভালো আছেন? এটা কি আরিয়া? বকনা, দেশি? সাহিওয়াল, মানে বেশ সুন্দর সাইজ আর কি। একটু খাওয়া দাওয়া দিলে ভালো হয়ে যাবে না? কেমন চাচ্ছিলেন এটা? দামটা আজ তো আপনার 21 চাইছিলেন, 20-21 চাচ্ছিলেন। কেমন দাম বললো? দাম 16-15, 16-15 বলছে দর্শক। এই যে দেখানোর চেষ্টা করছি, যে 16-15 হাজার টাকা দাম বলে আর কি। আচ্ছা, কত হলে আসবে, একটু সীমিত লাভ রেখে একটু আইডিয়া দেন দেখি আমাদের। আর মনে করেন 16-17 হলেই দিয়ে দেবেন। এই যে দর্শক, 16-17 হাজার হলেই বিক্রি করে দেবে এই সাহিওয়াল বকনা গরুটা আর কি, বেশ সুন্দর সাইজ। তো আমরা যে এ পাশে আরও একটা দেখছি, আমরা এটার একটু দাম জানবো। ভাই ভালো আছেন? এই যে এটা কেমন চাচ্ছিলেন? 21 আরিয়া না, বকনা দেশি? কেমন দাম কেউ বললো? 15 বলছে, 15 দিবেন না? 16-16 হলে দিতেন আর কি। এই যে দর্শক, এটি 16-16 হলে বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে পাশে মেম্বার চাচাকে দেখছি, আমরা একটু চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? হচ্ছে ব্যবসা বিজনেস আজকে হয়েছে কিছু? না, আজ তো হয়নি বাবু। আজকে না, একটাও বিক্রি হয় নাই? আচ্ছা আচ্ছা, আজকে তো প্রায় বাজার শেষের দিকে, বাজার তো শেষের দিকে, এখনো বিক্রি হয় নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আপনার সাথে অনেকেই আমাদের যোগাযোগ করতে চায়, কিন্তু আপনার ফোন নাম্বার ছিল না, আপনি ফোন নাম্বারকে পাইছেন? নাম্বারটা আছে, মুখস্থ আছে, একটু বলেন দেখি চাচা আপনার নাম্বারটা। 01700 তারপরে 870 870 তারপরে 86 86 71 71। তো দর্শক, আমরা যে নাম্বারটা শুনলাম, এই যে আমাদের প্রাক্তন মেম্বার চাচা, উনি ইউনিয়নের মেম্বার ছিল ওয়ার্ডের, আমরা ওনার সাথে একটু কথা বলছি। আচ্ছা, নাম্বারটা আবার বলেন দেখি।
আরে মামা খুলনা হে তো বা আচ্ছা একটু আমার নাম্বারটা জানাই একটু আচ্ছা 01708708671 এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মেম্বার চাচার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে একটু চাচা এটার একটা ধারণা দেন দেখি এটা কেমন দাম চাচ্ছিলেন এটা নেন এই যে ফোনটা ঢুকালাম হ্যাঁ এটা চাচি 18.5 14 এতে তো দিবেন না না আচ্ছা আচ্ছা তাহলে 15 উপরে যেতে হবে 15 উপরে যেতে হবে আচ্ছা আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এ পাশে দুইটা দেখছি আমরা এগুলো একটু দাম জানবো আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে কি দুইটা আচ্ছা এই একটু ধারণা দেন দেখি দুইটাই কি বকনা বকনা ওটা কি দেশি ওটা ওটা সাদাটা কেমন চাচ্ছিলেন এটার দাম কত বললো এটা চাচা 18 পর্যন্ত বলছে এই দর্শক 18,000 পর্যন্ত দাম বলে আর কি আচ্ছা বেচা বিক্রি কেমন কত হলে দিবেন 19 হলে দিবেন এই যে 19,000 হলে বিক্রি হবে আর কি আচ্ছা আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি আর এই যে এটা এটা কি ক্রস এটা কেমন চাচ্ছিলেন 21 এটা কত বললো 16 হলে দিয়ে দিবেন 16 কেউ বলে নাই 15 বলছে এগুলো তো দাঁত হয় নাই না আগর এখনও দাঁত হয় না এগুলো আমরা একটু জানানোর চেষ্টা করছি তাহলে এটা 16,000 হলে বিক্রি হবে আর কি আচ্ছা এপাশে আরও কিছু আমরা দেখছি এপাশে একটা বেশ সুন্দর শাহিহল গরু দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম এটা কি শাহিহল ভাই বেশ সুন্দর সাইজ এটা কি অরিজিনাল তো অরিজিনাল নাকি চুরটা সমান থাকে এটা চুরটা একটু হচ্ছে অরিজিনাল কেমন চাচ্ছিলেন এটা কত বললো 35 বলছে কেমন কত হলে হবে বিক্রি হবে কত হলে 37,000-38,000 হলে বিক্রি করে দেবেন এই যে বেশ সুন্দর সাইজের শাহিওয়াল গরুটি 37,000-38,000 হলে বিক্রি হয়ে যাবে আমরা জানিয়ে রাখি এই রেলবাজারে কিন্তু এই ধরনের গরুগুলো কম আসে মাঝে মধ্যে জুতাটা আসে তবে আজকে দেখছি বেশ সুন্দর টাইপের আচ্ছা এখন পর্যন্ত 35 বলছে আচ্ছা আনুমানিক কতদিনের মতো বয়স হয়েছে এটা আট মাসের মতো গেছে আর কি এই যে আচ্ছা ধন্যবাদ আপনাকে এপাশে এটি কার বিক্রি হয়ে গেছে যে এপাশে একটা দেখছি এটার আমরা একটু তথ্যগুলো নিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন চাচ্ছিলেন দাম 22,500 কেমন বললো 16,500-15 তো দিবেন না না কত হলে আসবে এটা 18 হলে বিক্রি হবে আর কি দর্শক এখন পর্যন্ত কত বলছে 16,500 বকনা না আরিয়া বকনা গরু দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করছি